আমি নিয়েছি মুলতানি মাটি, একটু অল্প পরিমাণে নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনেছি, তোমরা অনলাইনেও ইজিলি এটা পেয়ে যাবে। মুলতানি মাটিটা আস্তে আস্তে ভিজছে, এর মধ্যে আমি দেব কস্তুরি হলদি। এটা আমি কিন্তু লোকাল মার্কেট থেকে কিনেছি, তোমরা অনলাইনেও পেয়ে যাবে কস্তুরি হলদি। নর্মাল হলদি কিন্তু দেবে না, ওটা আমাদের স্কিনের পক্ষে খুব একটা ভালো নয়। এই কস্তুরি হলদিটা আমি জানি যতটুকু যে কস্তুরি হলদি হচ্ছে খুবই মিহি হয়, যেটা আমাদের স্কিনের পক্ষে কোনোরকম কোনো হার্শ বা কোনোরকম কোনো প্রবলেম করে না। আর এটা একটুখানি পিউরিফাই করা বিশেষ করে, তার জন্যই কিন্তু এটা কস্তুরি হলদি ইউজ করা হয় সমস্ত রকম ফেস প্যাক। মুলতানি মাটিটা ভিজে যাওয়ার পর এর মধ্যে আমি কস্তুরি হলদিটা দিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী। এবার ভালো মতো মিক্স করে নেব। মাটিটা ভালো মতো ভিজে গেলে হলুদটাও মিক্স করে নিতে ইজি হবে। সাথে আমি দিচ্ছি কিছুটা মুলতানি মিট্টি পাউডার। এবার তোমরা এই পাউডারটা নিতেও পারো নাও নিতে পারো। আর কিছুটা দিচ্ছি অলিভ অয়েল। আমি একদম নর্মাল যেগুলো আমরা শীতকালে গায়ে মাখি সেই অলিভ অয়েলটাই ইউজ করেছি। কাশ্মীরিও আমি মিক্স করেছি, আমার কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে। তো এটাকে সুন্দরভাবে এবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো একটা স্প্যাচুলার ব্রাশ দিয়ে আমি ভালো মতো গোটা ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি পুরো প্যাকটা। সুন্দর করে লাগাবে, প্রত্যেকটা মুখটা ভালো করে আগে ধুয়ে নেবে একটু ফেস ওয়াশ করে, তারপরে মুখের মধ্যে ভালো মতো লাগিয়ে নেবে। এটা একটু শুকোতে টাইম নেবে, তো শুকিয়ে গেলে কিন্তু এটা তোমরা চাইলে একটা ডাবল কোটিংও দিতে পারো। আমি যেহেতু ফার্স্টে সিঙ্গেল একটা কোট দিয়েছিলাম, তো এরকম হয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড টাইম আরেকবার একটুখানি কোট দিয়েছি আরেকটা, যাতে ভালো মতো একটা থিক ক্লিয়ার প্যাকটার আমার ফেসের মধ্যে হয়ে যায়। জাস্ট 10 মিনিট আমাদেরকে টাইম দিতে হবে প্যাকটা শুকোনোর জন্য স্কিনে। আর শুধুমাত্র ব্রাইট বলে নয়, যারা নর্মালি স্কিন কেয়ার করতে পছন্দ করো তোমরা কিন্তু এই প্যাকটা শুধুমাত্র স্কিনে নয় গোটা গায়ে ইউজ করতে পারো। খালি ডাব্বার মধ্যে আপনারা চাইলে এটাকে স্টোর করেও রাখতে পারেন। স্টোর করে রাখলে এটা মোটামুটি অনেক দিনই ইউজ করা যাবে, কারণ যেহেতু এটার মধ্যে নষ্ট হয়ে যাওয়ার মতো কিছুই সেরকম আমি ইনগ্রিডিয়েন্ট দিইনি। টক দই জাতীয় কোনো কিছু দিলে কিন্তু এটা স্টোর করাটা একটু প্রবলেম হয়ে যেত, তবে আমি এই সমস্ত কিছুই দিইনি, তাই স্টোর করে কিন্তু ইজিলি রাখা যাবে। তো আমি ঝটপট এটাকে স্টোর করে নিই এই বক্সে। তো আমি দেখো স্ক্রিনটার মধ্যে কতটা ডিফারেন্স তোমরা বুঝতে পারছো। একবার খালি জাস্ট ইউজে অনেকটাই কিন্তু গ্লো এসছে, আর কোনো কিন্তু কেমিক্যাল জাতীয় আমি কিচ্ছু দিইনি, প্রত্যেকটাই কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট। তো এই প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর আর যদি তোমাদের এটা প্রিজার্ভ করে রাখতে হয় আমি বলবো তোমরা কিন্তু টক দইকেও ইউজ করবে না। টক দই যদি ইউজ করো তাহলে ইনস্ট্যান্ট ইউজ করে নেবে, স্টোর করে রাখবে না। আমি স্টোর করে রেখেছি প্রায় মোটামুটি আমি 1-2 সপ্তাহ ওটা ইউজ করতে পারবো। যারা নতুন ব্রাইড আছো, যাদের বিয়ে সামনে আসছে, বা যারা নর্মালিও স্কিন কেয়ার করো, ডেফিনেটলি এই প্যাকটা কিন্তু ইউজ করো। আমাকে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।